বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী প্রতীক ধানের শেষ। স্বাধীনতার আগে থেকেই এটি ছিল ন্যাশনাল আওয়ামী পার্টির মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন অংশের নির্বাচনী প্রতীক। স্বাধীনতার পর 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে ন্যাপ। মাওলানা ভাসানী প্রতীকটিকে বেছে নিয়েছিলেন কৃষি নির্ভর গ্রাম বাংলার আপামর জনসাধারণের প্রতিনিধিত্বকারী হিসেবে। তার ক্যারিশমেটিক নেতৃত্ব ও রাজনীতি প্রতীকটির গ্রহণযোগ্যতাও তৈরি করেছিল। মাওলানা ভাসানীর মৃত্যুর পর ন্যাপের তৎকালীন মহাসচিব মশিউর রহমান জাদুমিয়া সহ তার অনেক রাজনৈতিক শিষ্য ও সহযোগী যোগ দেন বিএনপিতে, সঙ্গে করে নিয়ে যান দলের প্রতীক ধানের শীষকে। বাংলাদেশের রাজনীতিতে ধানের শীষ প্রতীকটি এখন বিএনপিরই সমর্থক হয়ে উঠেছে। প্রতীকটির রাজনীতি নিয়ে আলোচনায় মাওলানা ভাসানী বা তার রাজনৈতিক মতাদর্শের কথা এখন শোনা যায় কালে ভদ্রে। বিএনপির সুসময় দুঃসময়ের কাণ্ডারীদের অনেকেই একসময় ছিলেন মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী। বিশেষ করে দলটির সর্বশেষ তিন মহাসচিবই মাওলানা ভাসানীর নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় ছিলেন দীর্ঘদিন। তাদেরই একজন দলটির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়া। টানা 11 বছর দলটির মহাসচিব ছিলেন তিনি। স্বাধীনতার আগে ছাত্র ইউনিয়নের ভাসানী অনুসারী অংশটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ডাকসুর সদস্যও নির্বাচিত হয়েছিলেন। ছাত্রজীবন শেষ করে যোগ দেন ন্যাপের রাজনীতিতে। ওই দলের সদস্য হিসেবেই 69-এর গণ অভ্যুত্থানে সক্রিয় অবস্থান নিয়েছেন তিনি। এছাড়া তিনি মাওলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মাওলানা ভাসানীর মৃত্যুর পর ন্যাপের রাজনীতি ছেড়ে ইউনাইটেড পিপলস পার্টি নামে একটি দলের রাজনীতিতে সক্রিয় হন তিনি। বিএনপিতে যোগ দেন 1980 সালে। 8.5 বছর যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করার পর বিএনপির মহাসচিব হন 1996 সালে। ওই সময় বিরোধী দল বিএনপির কার্যক্রম ও কর্মসূচি নিয়ন্ত্রণ করেছেন তিনি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বহিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করেছেন আব্দুল মান্নান ভূঁইয়া। দলটির মহাসচিব পদে আব্দুল মান্নান ভূঁইয়ার উত্তরসূরি খন্দকার দেলোয়ার হোসেন মাওলানা ভাসানীর ন্যাপের রাজনীতিতে যুক্ত ছিলেন 1957 সাল থেকে। 1978 সালে বিএনপিতে যোগ দেন তিনি। দলের মহাসচিব হন 2007 সালে। 2011 সালে মৃত্যুর আগ পর্যন্ত এ পদে ছিলেন তিনি। খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর বিএনপির মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবন থেকেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুসারী ছিলেন তিনি। 1986 সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় হন বিএনপির রাজনীতিতে। বিএনপির রাজনীতিতে মাওলানা ভাসানী ও তার অনুসারীদের অবদান প্রসঙ্গে জানতে চাইলে বণিক বার্তাকে তিনি বলেন, মাওলানা ভাসানীকে মূল্যায়ন করার খুব বেশি যোগ্যতা আমার নেই, কারণ ভাসানী অনেক উঁচু দরের নেতা। তার রাজনীতি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের, সাধারণ মানুষের জন্য, তাদের অবস্থা পরিবর্তন করার জন্য, সমাজকে পাল্টে দেওয়ার জন্য রাজনীতি করতেন তিনি। তিনি ছিলেন সম্পূর্ণ অসাম্প্রদায়িক একজন নেতা। তিনি ধনীদের দ্বারা গরিবের শোষণের বিরুদ্ধে ছিলেন এবং সাম্যের পক্ষে ছিলেন। মাওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ এখনও বিএনপিতে সজীব আছে জানিয়ে তিনি আরও বলেন, মাওলানা ভাসানীর রাজনীতির প্রধান বিষয়বস্তু ছিল সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য তিনি রাজনীতি করতেন। তিনি মারা যাওয়ার পর মশিউর রহমান জাদুমিয়া ন্যাপের নেতৃত্বে আসেন। সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে একটি ফ্রন্ট গঠন হয়েছিল। সে ফ্রন্টে জাদুমিয়া ন্যাপকে নিয়েছিলেন। সেটি যখন দলে রূপান্তরিত হয় তখন তিনি একটি বিশেষ কাউন্সিল করে বিএনপির সঙ্গে একীভূত হন। আমার মনে হয় তখন তিনি এটি সঠিকভাবেই করেছিলেন, কারণ বিএনপির রাজনীতির সঙ্গে মশিউর রহমান জাদুমিয়া অথবা ন্যাপের রাজনীতির খুব বেশি পার্থক্য খুঁজে পাওয়া যায়নি। তারা মনে করেছিলেন জিয়াউর রহমানের নেতৃত্বে তারা তাদের আদর্শগুলো অর্জনের পাশাপাশি জনগণের জন্য উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রণয়ন করতে পারবেন। তখন ন্যাপের অনেক মানুষ বিএনপিতে নেতৃত্বের দিকেই চলে এসেছিলেন, যেমন উপপ্রধানমন্ত্রী ছিলেন এস এ বারী সাহেব, মন্ত্রী ছিলেন রায়হান সাহেব ও ইমরান আলী সরকার। এরকম বহু নেতা বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতা হয়েছিলেন, কারণ ফ্রন্ট থেকে বিএনপি তৈরি হয়েছিল, সে কারণে তারাও নেতৃত্বে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। সংবাদ মাধ্যম বণিক বার্তার দাবি, মাওলানা ভাসানীর অনুসারীদের বড় একটি অংশ পরে বিএনপিতে যোগ দিলেও সেখানে মাওলানা ভাসানীর রাজনীতির প্রভাব দেখা গেছে তুলনামূলক কম। এ বিষয়ে পর্যবেক্ষকদের ভাষ্য হলো, শুরুতে খাল কাটাসহ কৃষিকেন্দ্রিক কর্মসূচি হাতে নিল, পরে দলটিতে আর এ ধরনের বড় কোনো উদ্যোগ দেখা যায়নি। এর পরিবর্তে দলটির রাজনীতিতে প্রাধান্য পেয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদ। এছাড়া পরে ব্যবসায়ী ও রাজনৈতিক এলিটরাই দলটির সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী হয়ে উঠেছিলেন। তবে তাদের এই পর্যবেক্ষণের সঙ্গে একমত নন বিএনপিতে যোগদানকারী ভাসানী অনুসারীরা। তাদের বক্তব্য হলো, দলটি এখনও মাওলানা ভাসানীর আদর্শকে লালন করছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র কয়েকজন নেতা সাম্প্রতিক কয়েকটি অনুষ্ঠানে এমন বক্তব্য তুলে ধরেছেন। ভাসানী 1976 সালে ফারাক্কা বাঁধে নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক এক লং মার্চে নেতৃত্ব দেন তিনি।
ওই লং মার্চের প্রস্তুতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ছিলেন মশিউর রহমান যাদু মিয়া। 1957 সালের ঐতিহাসিক কাকমারি সম্মেলনের অনেক আগে থেকেই মরানা ভাসানির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। কোনো সম্মেলন বা অনুষ্ঠানে মরানা ভাসানি যেতে অপারগ হলে তার প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকতেন মশিউর রহমান যাদু মিয়া। ভাসানির মৃত্যুর পর দল পরিচালনার দায়িত্ব তার কাঁধেই বর্তায়, যদিও দলের অন্য অনেক নেতাকর্মীকে নিয়ে তিনি যুক্ত হন বিএনপির গঠন প্রক্রিয়ায়। দলটির গঠন প্রক্রিয়াকালীন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি। বিএনপিতে যোগ দেওয়ার পর প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বিএনপি থেকে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন মশিউর রহমান যাদু মিয়া। ন্যাপ বিএনপিতে বিলীন হয়ে পড়ার মূল কারিগর হিসেবে পরিচিত মশিউর রহমান যাদু মিয়া পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে ন্যাপ অপ্রাসঙ্গিক হয়ে পড়ার জন্য বিশেষ করে তাকেই সবচেয়ে বেশি দায়ী করছেন মরানা ভাসানির পরিবারের সদস্যরা। তার পৌত্র পরশ ভাসানির মতে, মরানা ভাসানির মৃত্যুর পর ন্যাপের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল মশিউর রহমান যাদু মিয়া ন্যাপ থেকে বিএনপি জোটে যোগ দেয়া। বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন মরানা ভাসানির দীর্ঘদিনের সহচরদের একজন। জাতীয় সংসদের সাবেক স্পিকার বিএনপি আমলে কিছুদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনীতিতে সক্রিয় 1945 সাল থেকে। বিএনপি গঠনের প্রথম পর্যায়ে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন জাগ দলে যোগ দেন তিনি। বিএনপি প্রতিষ্ঠাকালীন আহ্বায়কদের আরেকজন ছিলেন মাওলানা ভাসানির সহযোগী রাজনীতিবিদ তরিকুল ইসলাম। পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি দলটির নেতৃত্ব গঠিত সরকারের মন্ত্রীও হয়েছেন দুই দফায়। এছাড়া দলের যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে। 1970 সাল থেকে ন্যাপের সদস্য হিসেবে মরানা ভাসানির সহযোগী হিসেবে ছিলেন প্রয়াত এ রাজনীতিবিদ। তার ছেলে অনিন্দ ইসলাম অমিত এখন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দাবি, মরানা ভাসানির যারা শিষ্য ছিলেন, সহকর্মী ছিলেন, তাদের তিনি নিজেই বলেছিলেন, তোমরা যদি রাজনীতি করতে চাও তবে জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করো, কারণ তার মধ্যে দেশপ্রেম আছে, সততা আছে। ন্যাপ ভাসানি বিলীন হয়ে পড়ার পেছনে মশিউর রহমান যাদু মিয়াকে দায়ী করতে নারাজ তার মেয়ে রিটা রহমান। বর্তমানে বিএনপির সদস্য এ রাজনীতিবিদ বলেন, যাদু মিয়ার মাধ্যমে ন্যাপ বিএনপিতে মার্চ করেনি, বরং কার্যক্রম সাসপেন্ড রেখেছিল এবং তখন বলা হয়েছিল যে কোনো জরুরি প্রয়োজনে দরকার হলে ন্যাপ মার্চ হবে।